হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলুটকস উইথ মেডিকো তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের মক টেস্টের মার্কস কীভাবে ম্যাক্স টু ম্যাক্স ইনক্রিজ করা যায় এই তিন মাসের মধ্যে যেহেতু তোমাদের অনেক চেষ্টার পরেও অনেকেই আছে যাদের মার্কস কিছুতেই দুশো তিনশোর গন্ডি কিছুতেই পার হচ্ছে না তাদের জন্য আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করতে বলবো যাতে করে তোমাদের মার্কস সেই দুশো তিনশো থেকে সেটা পাঁচশো পঞ্চাশ থেকে ছশো কাছাকাছি চলে যেতে পারে এবং ম্যাক্স টু ম্যাক্স ইনক্রিজ হয় তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বারবার থিওরি রিভিশন করছো বারবার এমসিকিউ সলভ করছো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার করছো স্টিল তোমাদের মার্কস কিন্তু মক টেস্টে ইনক্রিজ হচ্ছে না যেটা কিনা না দুশো তিনশো সাড়ে তিনশো এটার থেকে বাড়ছেই না বারবার দেওয়ার পরেও তো এর ফলে কী হচ্ছে তোমাদের একটা ফিয়ার তৈরি হচ্ছে নিজেদের মধ্যে এবং একটা ডিপ্রেশন হতাশা যে কেন মার্কস ইনক্রিজ হচ্ছে না এবং মনে হচ্ছে এটাই যে মক টেস্ট দিতে গেলে নাম্বার কম হচ্ছে তো আমি আরও বেশি করে পড়ি এবং মক টেস্ট না দিই মক টেস্ট না দেওয়ার একটা ইনটেনশান তৈরি হয়ে যাচ্ছে যেহেতু এই ফিয়ার থেকে কিন্তু তারপর মনে হচ্ছে যে না আমি থিওরি রিভিশান দিই মক টেস্ট দেওয়া মানে টাইম ওয়েস্ট হচ্ছে তো মক টেস্ট না দিয়ে আমি থিওরি পড়ি রিভিশান করি বারবার তাহলে হয়তো আমার নিটে যে এক্সাম ভালো হবে এবং আমি আমার যে ডিজায়ার মার্কস সেটা পেয়ে যাবো বাট এটা কিন্তু কোনো সলিউশান নয় তোমার কিন্তু মক টেস্ট ছাড়া তোমার কিন্তু নাম্বার কিছুতেই ইম্প্রুভ হবে না নিটে যেও। মক টেস্ট কিন্তু তোমাদেরকে দিতেই হবে তো আমি তোমাদের সাথে দশটা টিপস বলবো যেখানে তোমাদের যেগুলো ফলো করলে তোমাদের মক টেস্টের মার্কস দুশো আশি থেকে সেটা কিন্তু ছশো পর্যন্ত ইনক্রিজ হতে পারে তো চলো স্ট্র্যাটেজিগুলো দেখে নেওয়া যাক এবং তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের পুরো বিষয়টা নিয়ে ধারণা চলে আসবে কিভাবে মক টেস্ট দেবে তার আগে সকলের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওতে নিউ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের নিট সম্পর্কিত সমস্ত রকম আপডেট দিতে থাকবো এবং এইরকমই ইনফরমেশন তোমাদের দিতে থাকবো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও যাতে কিনা আমি ভিডিও ছাড়লেই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যায় তো ফার্স্টেই তোমাকে যেটা করতে হবে তোমাকে অল মক টেস্ট কিন্তু দিতে হবে কোনো মক টেস্ট স্কিপ করবে না তো তোমরা যে যেখানেই পড়ছো সেখানে মক টেস্ট হোক বা নিজেরা বই কিনে নিয়ে তোমরা কোনো স্ট্যান্ডার্ড বুকস যেটা এনসিআরটি বেস্ট কোশ্চেনে আসে দেখো ভুলভাল ভাল অনেক কোয়েশ্চেন আছে অনেক টাফ কোশ্চেন আছে এরকম মক টেস্ট দিয়ে লাভ নেই যেটা এন এনসিআরটি বেস্ট কোয়েশ্চেন সে এইরকম কোনো পেপার দেখে সেটা ইনস্টিটিউশনেরই হোক বা তোমরা যে স্যারের কাছে পড়ো সেখানেরই হোক বা কোনো বই কিনে নিয়ে তো সেই রকম কোনো বই থেকে তোমরা যে মক টেস্ট আছে সেখানে ফুল মক টেস্ট যেটা তিন ঘন্টা কুড়ি মিনিটে তোমাদের হবে তো সেই রকম মক টেস্ট দিতে থাকো কোনো মক টেস্ট স্কিপ না করেই সমস্ত মক টেস্ট কিন্তু দেবে তো এতে কি হবে তোমার যে ফিয়ার থাকবে মানে মক টেস্ট দেওয়ার যে একটা ফিয়ার সেটা কিন্তু চলে যাবে এবং তোমার একটা হ্যাবিট চলে আসবে যে ওই তিন ঘন্টার এক্সাম দেওয়ার অ্যাট দ্য টাইম অফ নিট তোমার কিন্তু খুব হেল্পফুল হবে এবং ওই হ্যাবিটে তুমি এক্সামও দেবে তো দু নম্বর যেটা হবে সেটা হলো তোমার যে এক্সামের টাইম মক টেস্ট দেওয়ার যে টাইম যে বাড়িতে বই কিনে এনে বা এমনি এক্সাম দিচ্ছ তো সেই এক্সাম দেওয়ার টাইমটা তোমাদের নিটের টাইমের যেন সেম হয় তাহলে কী হবে তোমাদের একটা হ্যাবিট চলে আসবে যে তোমরা ওই টাইমটাতেই পার্টিকুলার ওই টাইমটাতেই তোমার একটা এক্সাম দেওয়ার একটা হ্যাবিট চলে আসবে এবং তোমাদের যে নিটের টাইম টেবিল দুটো দুটো থেকে পাঁচটা কুড়ি তো এই টাইমে কি হয় বেশিরভাগ স্টুডেন্টদের দুপুরবেলা আরও গরমকাল আসছে তো ঘুম ঘুম পায় বাট তোমরা যদি এখন থেকে এই তিন মাস প্র্যাকটিস করো যে এই টাইমটাতেই তুমি এক্সাম দেবে তাহলে কিন্তু নিটের টাইমে যেও কিন্তু সেই টাইমে তুমি এক্সাম দেওয়ার ফ্লোতেই থাকবে তো তোমার এই ঘুম ঘুম ব্যাপার বা এরকম কিছু কিন্তু আসবে না এবং তুমি মেন্টালি প্রিপেয়ার থাকবে তো তোমাদের কিন্তু এটা নিটের জন্য খুবই হেল্পফুল হবে এবার তিন নম্বর পয়েন্ট যেটা ট্রাই টু সলভ দ্য পেপার উইদিন টু আওয়ার্স অ্যান্ড ফর্টি ফাইভ মিনিট মানে এই দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তোমরা ট্রাই করো যে এক্সামটা দেওয়ার কারণ কি তোমাদের নিট এক্সাম হবে তিন ঘন্টা কুড়ি মিনিটের বাট তোমরা যদি এই দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে দেওয়ার একটা অভ্যাস তৈরি করে ফেলো তাহলে কী হবে তোমাদের ধীরে ধীরে স্পিড আপ হবে এটা একদম ফার্স্টে স্টার্ট হবে না যে তোমরা তিন দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটেই হয়তো পারবে না দিতে বাট প্রথম প্রথম তিন ঘন্টা নাও তিন ঘণ্টা দশ মিনিট নাও বাট ধীরে ধীরে টাইমটাকে ডিক্রিজ করার চেষ্টা করো তাহলে তোমাদের স্পিড বাড়বে এবং নিটের এক্সামে যেয়ে যে যে ওই কমটা টাইমের মধ্যে তোমাদের এক্সাম দেওয়ার একটা হ্যাবিট চলে আসবে কারণ কি অনেকের ক্ষেত্রেই এরকম হয় যেমন ধরো লাস্ট ইয়ার এক্সামই বলি ওটাতে বায়োলজির কোশ্চেনটা টাফ ছিল বাট ফিজিক্সটা কিন্তু বেশ ইজি ছিল এবার যারা বায়োলজিটা আগে করেছে যেহেতু টাফ টাফ কোশ্চেন ছিল এবং টাফ বলতে একটা অ্যাসোসিয়ান রিজন টাইপ কোশ্চেন ছিল তো ওগুলো পড়ে পড়ে সলভ করতে যেয়ে বেশ টাইম লেগে গেছিল এবং ফিজিক্স কোশ্চেনটা তারপরে ইজি হওয়া সত্ত্বেও যারা ফিজিক্স লাস্টে অ্যাটেম্ট করেছে তারা কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারেনি এবং পরে বাড়ি এসে যখন পেপার অ্যানালাইসিস করে দেখে ফিজিক্স পেপার কিন্তু বেশ ইজি ছিল এবং টাইম থাকলে তারা কিন্তু সেই কোশ্চেনগুলো সলভ করে আসতে পারতো এবং এনাফ নাম্বার পেতো ফিজিক্স থেকে বাট এটা কিন্তু জাস্ট টাইম ম্যানেজমেন্টের কারণেই কিন্তু হয়নি সেই জন্য আমি তোমাদের অ্যাডভাইস দেবো যে তোমরা ট্রাই করো যে আড়াই ঘন্টা থেকে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তোমাদের পেপারটা কমপ্লিট করে নেওয়ার একটা হ্যাবিট তৈরি করো যেটা তোমাদের যদি তাতে স্পিড আপ হবে এবং নিটে এক্সামের দিন যেয়ে তোমরা কিন্তু কম টাইমের মধ্যে এক্সামটা শেষ করতে পারবে এবং তাতে তোমাদের আরও হাতে টাইম থাকবে তোমাদের যদি কোনো কোশ্চেন ছুটে যায় তাহলে কিন্তু সেটা সেই টাইমে সলভ করতে পারবে এটা কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য হ্যাঁ এবার বলি চার নম্বর পয়েন্ট যে পেপার অ্যানালাইসিস করো প্রত্যেকটা এক্সামের পর পেপারটা অবশ্যই অ্যানালাইজ করা কিন্তু খুবই দরকার কারণ কি না হলে তুমি তোমার যে উইক পয়েন্ট তোমার যে মিস্টেক সেটা তোমরা দেখতে পারবে না তুমি বারবার হয়তো তিরিশ চল্লিশটা এক্সাম দিয়ে গেলে বাট জাস্ট এক্সাম দেওয়ার সময় এক্সামটা দিয়ে রেখে দিলে পেপারটা তাতে কি হবে তোমার যে তার কিন্তু কোনো ফায়দাই হবে না তুমি বুঝতেই পারবে না যে তোমার উইক পয়েন্ট কোনটা তুমি কোথায় ভুল করছো এবং তোমাকে কোনটা ইম্প্রুভ করতে হবে তুমি যদি অ্যানালাইসিস না করে নিজেকে ইম্প্রুভ না করো তাহলে এক্সাম দেওয়ার কোনো মানেই হয় না এবং সেই ভুল কিন্তু সেম ভুল তুমি নিটের সময় যেও করবে যেটা কিন্তু তোমাদের নিটের স্কোর অনেক কমিয়ে দেবে তো সেই কারণে প্রত্যেকটা এক্সাম দেওয়ার পরে পেপার অ্যানালাইসিস করা কিন্তু মাস্ট এটা মাস্ট করণীয় কাজ পেপার অ্যানালাইসিস করে দেন তুমি ট্রাই করো যে তোমার কোথায় উইক পয়েন্ট সেটা খুঁজে বার করার তুমি ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো দেখো তোমার মনে হচ্ছে বায়োলজি ইজি বলে এটা আমি স্কিপ করে গেলাম আমি ফিজিক্স আর কেমিস্ট্রি দেখি এরকম ভুল কিন্তু করো না তিনটে সাবজেক্টেরই সমানভাবে তিনটেরই উইক পয়েন্ট তোমার কোথায় কি ভুল হচ্ছে এবং কোনটা স্লি মিস্টেক হচ্ছে নাকি তোমার ধ্যান ঠিকঠাক না দেওয়ার কারণে হয়েছে বা তোমার এটা টাফ ছিল সেই টপিকটা খুঁজে বার করার চেষ্টা করো যে তুমি কোথায় কেন ভুল করছো দিন ছয় নম্বর পয়েন্ট যেটা মেক কপি অফ মিস্টেক টপিক মানে প্রত্যেকটা এক্সামে তুমি যে মিস্টেকগুলো করছো সেই মিস্টেক করা টপিকগুলোর যেখানে কোন টপিকের উপর তুমি মিস্টেক করছো সেই টপিকগুলোর একটা নোট বানাও প্রত্যেক তিনটে সাবজেক্টেরই একটা করে নোট বানাও যে কোন কোন টপিকে তুমি প্রত্যেকটা এক্সামে মিস্টেক করছো তার একটা লিস্ট তৈরি থাকবে তোমার হাতে দেন রিভাইজ দোস টপিক এবং তুমি সেই টপিকগুলোর উপর যেই টপিকগুলোতে তোমার ভুলটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট তো এমনি নর্মাল যেমন তুমি রিভিশন করো সেটা করবেই বাট যেই এক্সামের সময় তোমার যেই টপিকগুলোতে মিস্টেক বেশি হচ্ছে এবং মিস্টেক হচ্ছে সেই টপিকগুলোর উপর তুমি এমফাসাইজ করো সেইগুলো নিয়ে তুমি সেই মিস্টেকগুলো শোধার চেষ্টা করো সেটা বারবার রিভিশন করে করে সেই মিস্টেকটা যেন সেকেন্ড টাইম না হয় সেটা ট্রাই করো এতে কি হবে তোমার উইক পার্টটা কিন্তু স্ট্রং হয়ে যাবে তো সেই টপিকটা কিন্তু রিভিশন দেওয়া খুবই জরুরি আট নম্বর পয়েন্টে আমি যেটা বলবো এটা তোমাদের কারো কারোর কাছে হয়তো অবাক করা লাগবে মনে হবে যে এই ফালতু কাজ কেন করব যে সেম পেপারের উপর আবার এক্সাম দিয়ে টাইম ওয়েস্ট করা বাট এটা তুমি বিশ্বাস করো এটা করলে কিন্তু তোমার অবশ্যই কনফিডেন্স লেভেল খুব বেড়ে যায় তো আমি যেটা বলেছি তোমাদের প্রত্যেকটা এক্সাম দেওয়ার পর দুই তিন দিন পরে আবার সেই এক্সাম পে তুমি যেহেতু এটার উপর অ্যানালাইসিস করে নিয়েছো তোমার মিস্টেক যেটা সেটা পড়ে নিয়েছো তো তারপরে তুমি আর পরে দু তিন দিন পরে যে ওই ওই সেম পেপারের ওপর তুমি আবার এক্সাম দাও তাতে কি হবে তখন তুমি দেখবে টাইমটাও অনেক কমে যাবে যেটা তুমি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে দিয়েছিলে সেটা হয়তো দু ঘন্টা কুড়ি মিনিটে তোমার শেষ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তুমি যেই ভুলগুলো আগের এক্সামে করেছিলে সেই এক্সাম সেই সেম ভুলগুলো কিন্তু পরের এক্সামে যতটা সম্ভব না করার চেষ্টা করো এবং ভুলটা কিন্তু অনেক কমে যাবে এবং তাতে কি হবে তোমার মার্কসটা কিন্তু অনেক ইনক্রিজ হবে তো এতে তোমার কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে যাবে এবং তোমরা জানোই যে কোনো কাজ করলে তার যদি আমরা ভালো ফল পাই তখন সেই কাজ করার ইচ্ছাটা আরও বেড়ে যায় তো সেই কারণে তোমার এক্সাম দেওয়ার ইন্টেনশান আরও বেড়ে যাবে ইচ্ছা আরও বেড়ে যাবে এবং তোমার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে এবং এক্সাম দিতে আরও বেশি ভালো লাগবে তখন তুমি বারবার এক্সাম দিতে থাকবে এবং মক টেস্ট স্কিপ করবে না তো ফার্স্ট যখন দেখবে তুমি এক্সাম দিয়েছিলে যেটাই আড়াইশো পেয়েছিলে নেক্সট দেখবে সেটা সাড়ে তিনশো চারশো হয়ে যাচ্ছে তো এই জিনিসটা কিন্তু খুব মানে পজিটিভ এফেক্ট ফেলে আমাদের মাইন্ডের ওপর যেটা কিন্তু খুবই কার্যকরী ন নম্বর স্ট্র্যাটেজি যেটা গিভ অ্যাটলিস্ট থার্টি মক টেস্ট দেখো তোমাকে এই তিন মাসের মধ্যে অ্যাটলিস্ট থার্টি মক টেস্ট কিন্তু অবশ্যই দিতেই হবে এনি হাও তো তোমাদের ফার্স্ট এর মক টেস্টগুলো তো দেখবে তোমাদের নাম্বার অনেক কম আসবে তোমার ডিপ্রেশন হবে বাট তবুও থেমে থাকলে হবে না আমি যে স্ট্র্যাটেজিগুলো বললাম এগুলো ফলো করে করে তুমি এক্সাম দিতে থাকো দেখো তোমার মার্কস ইম্প্রুভ হবে এবং তোমার সেটা পজিটিভ ভাই আনবে এবং তুমি আরও মক টেস্ট দিতে থাকবে এভাবেই করে এই তিন মাসের মধ্যে কিন্তু মানে প্রত্যেক মাসে দশটা করে মক টেস্ট দেওয়া তিন মাসে তিরিশটা মক টেস্ট কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে এনি হাও যেখানের পেপারই হোক বাট তিরিশটা মক টেস্ট তোমাকে দিতেই হবে লাস্ট বাট নট লিস্ট যেটা দশ নম্বর পয়েন্ট গিফট টেস্ট অন প্রিভিয়াস ইয়ার পেপারস দেখো এটা কিন্তু ভীষণ জরুরি যে তুমি যদি অনেক কঠিন কঠিন এক্সাম দিয়ে দিলে তুমি অনেক কঠিন কোশ্চেন সলভ করছো মক টেস্টে বাট তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কেই তোমার আইডিয়া নেই যে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসছে এবং প্রিভিয়াস ইয়ার পেপারেই কিন্তু যেই কোশ্চেন আসে সেই রকম টাইপেরই কোশ্চেন কিন্তু তোমার নিতে আসে এমন নয় কিন্তু খুব কঠিন খুব আলাদা রকম কিছু আসে তা নয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন ফলো হয়েই কিন্তু কারেন্টিয়ারের নিটের কোশ্চেন পেপার তৈরি হয় এই কারণে কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার পেপারের ওপর এক্সাম দেওয়াটা খুবই জরুরি তাহলেই তোমার অ্যাকচুয়াল আইডিয়া আসবে যে নিটে তোমার কেমন স্কোর আসতে পারে কারণ প্রিভিয়াস ইয়ারে যদি তোমার চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম মার্কস আসে তাহলে ধরে রাখো এবছরে নিটেও সেই মার্কসেরই কাছাকাছি নাম্বার আসবে তো আমি বলবো না যে এক্ষুনি তুমি প্রিভিয়াস ইয়ার করো কারণ এক্ষুনি যদি তোমরা সবে সবে যদি মক টেস্ট দেওয়া শুরু করো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো তো মার্কস অনেকটা কম আসবে তাহলে কিন্তু তোমার ডিপ্রেশন হবে যে দিদি বলেছিল যে প্রিভিয়াস ইয়ারে যে মার্কস আসবে নিটেও সেই মার্কস আসবে তো এখনও পাঁচশো ধরো সাড়ে তিনশো চারশো তো তখন তোমার মনে হতে পারে যে নিতেও আমি এইরকম মার্কস পাবো আমার চান্স হবে বাট এরকম নয় তোমাকে যেভাবে বললাম আমি প্রত্যেকটা এরকমভাবে তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের ধীরে ধীরে মার্কস ইমপ্রুভ হবে এবং তারপর তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিনেরও এক্সাম দেবে মক টেস্ট মতন দেবে তাহলে দেখবে তোমার নিটের মার্কসটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার সেটাতে মার্কস অনেকটাই ইম্প্রুভ হচ্ছে এবং ভালো মার্কস পাচ্ছ প্রথম হয়তো কম হবে তারপরেই যেটা বললাম যে দু তিন দিন পরে অ্যানালাইসিস করার পর আবার এক্সাম দেবে তখন মার্কসটা ইম্প্রুভ হবে এবং তাতে পজিটিভ ভাইভ আসবে তারপরে প্রথম প্রথম যেই মার্কসটা পাচ্ছো যেই পেপার পেপারগুলোতে যেমন মার্কস আসবে ধীরে ধীরে দেখবে পরের পেপারগুলোতে মার্কস অনেকটাই ইমপ্রুভ করেছে ফার্স্ট টাইম দিলেও তো এভাবেই কিন্তু তোমার মার্কস ইম্প্রুভ হওয়া সম্ভব এই দশটা স্ট্র্যাটেজি ফলো করলে শিওরলি তোমাদের মার্কস কিন্তু নিটে ইম্প্রুভ হবেই হবে তো আমি তোমাদের এই দশটা স্ট্র্যাটেজি বললাম তোমরা ফলো করতে থাকো এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এখন কারেন্ট সিচুয়েশনে তোমরা মক টেস্টে কেমন মার্কস পাচ্ছ এবং নেক্সট এক্সামে নেক্সট মক টেস্টে তুমি কত মার্কস তুলতে চাও সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও তো বেস্ট অফ লাক টু অল মাই ভিউয়ার্স তোমরা আমি চাই তোমরা ইম্প্রুভ করো মার্কস এবং নিটে যে এমন একটা ডিজাইন মার্কস পেয়ে যাও যাতে তোমার গভর্নমেন্ট কলেজে চান্স অবশ্যই হয়ে যাক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এরপরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা নিট সম্পর্কিত সমস্ত আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং